সোনার গয়না ভর্তি ব্যাগ ছিনতাই, আত্মহত্যার চেষ্টা গয়না তৈরির কারিগরের, গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। নৈহাটি স্টেশনে ঘটনায় চাঞ্চল্য। নৈহাটি স্টেশনে স্কুল ব্যাগের ভেতর থেকে কয়েক লক্ষ টাকা উদ্ধারের ঘটনার পরই ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য। মঙ্গলবার রুটিন তল্লাশি চলার সময় 24 বছর বয়সী এক যুবকের পিঠে থাকা স্কুল ব্যাগের ভেতর থেকে কয়েক লক্ষ টাকা উদ্ধার করে রেল পুলিশ। ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সোনার গহনা ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়াল নৈহাটি এলাকায়। জানা গেছে, নৈহাটি ছেড়ে কাকিনাড়াতে ঢোকার মুখে ঘটে ব্যাগ ছিনতাইয়ের ঘটনা। কাকিনাড়ার মাদ্রাল এলাকার বাসিন্দা জীবনকৃষ্ণ কর্মকার, সোনার গহনা তৈরির কারিগর। বৌবাজার এলাকার সোনার দোকান থেকে সোনা এনে বাড়িতে গহনা তৈরি করেন, তারপর সেই গহনা পৌঁছে দেন দোকানে। দীর্ঘদিন ধরেই এই কাজ করে আসছেন তিনি। এদিনও তার তৈরি গহনার ব্যাগ নিয়ে বৌবাজারের সেই সোনার দোকানে যাবেন বলে বেরিয়েছিলেন, সেই মতো ট্রেনেও ওঠেন। অভিযোগ, ট্রেন নৈহাটি ছেড়ে কাকিনাড়াতে ঢোকার মুখে তার গহনা ভর্তি ব্যাগ ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা। জীবনকৃষ্ণ কর্মকারের দাবি, তার ব্যাগে প্রায় 12.5 লক্ষ টাকার গহনা ছিল। ঘটনার পর হতাশাগ্রস্ত হয়ে পড়েন জীবনকৃষ্ণ, ফোন করেন বাড়িতে, ফোনে জানান ঘটনার কথা। তারপরই বলেন, কিভাবে টাকা শোধ করব জানি না, আত্মহত্যা ছাড়া আমার আর পথ নেই। এরপরই ফোনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। খবর পেয়ে পরিবারের লোকেরা ছুটে আসেন, খোঁজখবর শুরু করেন। তারা যোগাযোগ করেন রেল পুলিশের সাথে। জানা গেছে, নৈহাটি স্টেশনে পৌঁছে জীবনকৃষ্ণ 3 নম্বর প্ল্যাটফর্মে ঢোকার মুখেই ট্রেনের সামনে ঝাঁপ দেন, বরাত জোরে প্রাণে বেঁচে যান। কর্তব্যরত আরপিএফ কর্মীরা তাকে উদ্ধার করেন, তবে ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হয়েছেন জীবনকৃষ্ণ। ক্রমাগত রক্তপাত হচ্ছে তার কান থেকে। তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় প্রথমে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে স্থানান্তরিত করা হয়। এ বিষয়ে জীবনকৃষ্ণবাবুর জামাই ভিকি মণ্ডল বলেন, বৌবাজার এলাকার একটি দোকান থেকে সোনা এনে গহনা তৈরি করেন। দীর্ঘদিন ধরেই এই কাজ করছেন তিনি। এদিনও গহনা দিতে যাচ্ছিলেন ওই দোকানে। ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, সে সময় আচমকা তার হাত থেকে ব্যাগ ছিনতাই হয়ে যায়। ঘটনার পর হতাশায় ট্রেনের সামনে ঝাঁপ দেন আত্মহত্যার জন্যে, কোনক্রমে প্রাণে বেঁচে গেছেন। উনি একজন সোনার কারিগর, উনি বাড়িতে মাল তৈরি করে, ডেলিভারি করতে সোনার জিনিস তৈরি করে, বাড়িতে তৈরি করে দোকানের মাল দোকানে দিতে যায়। প্রায় দিনই যায়, আজকেও মাল নিয়ে যাচ্ছিল, যেতে গিয়ে নৈহাটির থেকে ট্রেনে উঠেছে, কাকিনা ঠিক ঢোকার মুখে মানে হাত থেকে ব্যাগটা ছিনতাই করে নেয়, পরে ট্রেন থেকে নেমে যায় ছিনতাই করে। সোনা ছিল প্রায় 12.5 লাখ টাকার উপরে। ঠিক আছে, ওনার কথা, হ্যাঁ, যাচ্ছিল বৌবাজারে, ওনার যে দোকান আছে দোকানে যাচ্ছিল, মানে মালিকের দোকান। হ্যাঁ, না আমি ছিলাম না, আমি আমার জামাই, উনি বললো, এখন ওনার কাছে শোনা গেল, শুনলাম। এবারে উনি ওইখান থেকে ওনাকে ধরতে পারেনি, উনি ওই মনে দেখে বাড়িতে একবার ফোন করলো যে আমার আমার আর বেঁচে থাকার উপায় নেই, আমার এখন মরে যাওয়ার কোনো উপায় নেই, আমি কী করে টাকা দেবো, এই বলে বাড়ি থেকে ফোন কেটে দিয়েছে। ফোন কেটে দেওয়াতে আমরা সেই থেকে খোঁজাখুঁজি করছি, আরপিএফকে জানিয়েছি, নৈহাটিতে এসে আরপিএফকে জানিয়েছি। তারপর ওরা খোঁজাখুঁজি করতে করতে দেখে যায় সাবওয়ের মুখে, ওইখানে তোমার 3 নম্বর প্ল্যাটফর্মের মুখে ট্রেন ঢুকছে, উনি লাফ মেরেছিল। ঠিক আছে, আর আরপিএফ ওই সময় উনি ওর পাশে ওখানে ছিল, ধরে নিয়েছে ওনাকে, আর ট্রেনের ধাক্কা লেগেছে সাইডে, সাইডে লেগেছে, উনি ছিটকে পড়ে যান। ঘটনার তদন্ত শুরু করেছে জিআরপি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নৈহাটি। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড, সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।